কালী পূজোতে জবার চাহিদা মেটানোর জন্য তৎপর কোলাঘাটের ফুল চাষিরা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি কালী পুজো। কালী পূজোর মূল পুজোর উপকরণ তা হলো জবা ফুল, আর জবা ফুল ছাড়া পুজো যেন অসম্পূর্ণ থাকে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। কালী পুজোতে জবা ফুলের চাহিদা থাকে ব্যাপক, সেই কারণেই জবা ফুল চাষিরাই কালী পুজোর দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সারা বছর ফুলের তেমন দাম থাকে না, বছরের বেশ কয়েকটা দিন ফুলের দাম পেয়ে থাকেন জবা ফুল চাষিরা। তার মধ্যে অন্যতম হলো কালী পুজো, ঠিক সেই কারণেই জবা ফুল চাষিরা আগে থেকে প্রস্তুতি নেন এই ফুল চাষের জন্য। কারণ কয়েকটি বিশেষ দিন যারা জবার দাম পেয়ে থাকেন মাত্র 4-10 টাকা, তবে কালী পুজোর সময় প্রতি 100 পিস জবা ফুলের দাম থাকে 80-100 বা তার থেকেও বেশি। ঠিক এই কারণেই 7-8 দিন আগে থেকেই জবা ফুল চাষিরা হিমঘরে বা কোল্ড স্টোরেজে ফুল সঞ্চয় করতে থাকেন কালী পুজোর বাজার ধরবার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সহ মাতঙ্গিনী ব্লকের জবা ফুল চাষে ব্যাপক হয়ে থাকে। বিশেষ করে কোলাঘাটের খারিসা, পুলসিটা, নোনাচক, জাসার, কুখাবার সহ একাধিক গ্রামগুলিতে অগণিত চাষি রয়েছেন। তারাও অন্যান্য চাষির মতোই লাভের আশায় বুক বেঁধেছেন। খারিসা গ্রামের এক চাষির বক্তব্য, এই বছর জবা চাষের আবহাওয়া ভালো রয়েছে, ফলনও ব্যাপক হচ্ছে, আর কালী পুজো লক্ষ্য রেখে স্থানীয় মেছো গ্রামে হিমঘরে তাদের উৎপাদিত জবা ফুলের কুড়ি উপযুক্ত প্যাকেট করে সঞ্চয় শুরু করেছেন। মূল লক্ষ্য একটাই, কালী পুজোর বাজার ধরা। তবে এই বছর কালী পুজোয় জবার ফুলের বাজার ভালো যাবে সেই আশা রাখছেন এলাকার ফুল চাষিরা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, জনতা এক্সপ্রেস। জবা চাষ আমাদের দীর্ঘদিনের, বাবাও করে গেছে, বর্তমানে আমি করছি। ঠিক সারা বছর জবা কীরকম দাম থাকে? সারা বছর জবা গড় মোটামুটি 60-70 টাকা, 100 টাকা পর্যন্ত থাকে। এবং পুজো মানে সারা বছর গড় একটা বাজার, পুজোর সময় দুর্গাপুজো ভালো বাজার গেছে 8-10 দিন, ঠিক আছে, কালী পূজাতে 8-10 দিন ভালো বাজার যায়, আর একটা রামনবমী বলে থাকে সেখানেও ভালো বাজার থাকে 10 দিন, তারপরে শীতকালে ম্যাক্সিমাম বাজার ভালো থাকে। ঠিক আছে, আমরা মোটামুটি 80-90 টাকা সব বিক্রি করবো, আর হাজার হিসাবে 800-900 টাকা, এবং 1000 টাকাও হাজার হতে পারে। মানে এই সময় আপনারা বেশি পাই? হ্যাঁ, এই সময় আমাদের ভালো প্রফিট হয়। ফলনটা এখন মোটামুটি খারাপ নয়, মানে দুর্গাপুজোর থেকে কালী পুজোর ফলনটা এখন ওয়েদার অনুযায়ী ভালো হচ্ছে। মানে দুর্গাপূজায় যে আমার বাগানে 3-4 হাজার জবা হতো, সেটা এখন 5-6 হাজার জবা হচ্ছে। হয়তো এটা কমবে আস্তে, ঠান্ডা যদি পড়ে যায় পুজোর মধ্যে আরও ফুল কমবে, মার্কেট আরও বাড়বে। এখন তাহলে মানে কালী পুজোর জন্য ওয়েট করছেন? কালী পুজোর জন্য ওয়েট করছি, এখন তো ফুল স্টোর হচ্ছে, স্টোরের জন্য দামটা মোটামুটি এখন চলছে। বাজার স্টোর বলতে এখানে ম্যাচগ্রাম হয়, তারপরে ম্যাচগ্রামের স্টোরে হচ্ছে, তারপরে কলিকাতা। এখন ওয়েদার থাকার জন্য মোটামুটি ফলন ভালো আছে, ঠান্ডা পড়ে গেলে ফলনটা কমে যাবে। ঠিক আছে, আর শীতকালে জোড়া বাজার সব বছরই ভালো, কারণ ফলনটা কমে যায়, তো সেই জন্য শীতকালে বাজারটা ভালো হয়। কালী পুজো বাজার হবে মোটামুটি 80-100 বা 100 টাকা জবা বিক্রি হবে, মানে 100 টাকা 1000 টাকা 1000, স হিসাবে মোটামুটি 80-90, 80 টাকার উপরে থাকবে এই স হিসাবে। নর্মাল টাইমে কেমন দাম থাকে? নর্মাল তবে 40-50 টাকা, মানে 1000, মানে 4-5 টাকা স থাকে। 4-5 টাকা? হ্যাঁ, নর্মাল একটা গড় বাজার থাকে আর কি। অ্যাকচুয়ালি বাজার ভালো হয় শুক্রবার, শনিবার, বুধবার, সোমবার, এই হপ্তাহে 4টা দিন জবা বাজার ভালো থাকে, এবং রবিবার বৃহস্পতিবার একটু বাজার খারাপ থাকে। মেন অ্যাকচুয়ালি গরমকালে জবাটা অতিরিক্ত ফলনের জন্যে মার্কেট তখন একটু খারাপ যায় না, ম্যাক্সিমাম সময় খারাপ নয়, ভালো। জবা চাষে খরচাটা কম, অন্য অন্য ফুল তুলনায় জবা গাছে খরচা কম, বীজ খরচা কম। ঠিক আছে, স্টোরে কদিন থাকে? স্টোরে মোটামুটি 8-10 দিন ভালো থাকে, এর বেশি থাকে না। নষ্ট, লক্ষ্য করে স্টোর হচ্ছে ম্যাচগ্রাম।